কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে আজ। 3 মাস 26 দিন পর শনিবার সকাল 8:30 এই দান বাক্সগুলো খোলা হয়েছে। এতে এবার রেকর্ড 28 বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ প্রায় 350 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। নিরাপত্তার বিষয়টা দুই দিক থেকে আমরা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট থাকি। একটা হচ্ছে যে আজকে যেদিন গণনা হচ্ছে, এই গণনার পর টাকাটা যাতে নিরাপদে সুনির্দিষ্ট যে ব্যাংক সে ব্যাংকে পৌঁছে দেওয়া যায়, এটা যেমন আজকের দিনের জন্য এবং যতক্ষণ গণনা হবে ততক্ষণ পর্যন্ত পুলিশ পহরায় এই টাকাটা যেন থাকে। এছাড়াও এই সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত আছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে। এবার দিন বেশি হওয়ায় একটি ট্রাঙ্ক দেওয়া হয়েছিল, পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও ইতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট 220 জনের একটি দল অংশ নিয়েছেন। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ এই অঞ্চলের মানুষের খুব ধর্মীয় একটা আবেগ অন্যরকম একটা জায়গা। আপনারা সবাই জানেন এখানে আমরা 3 মাস 1 দিন পর পরই দান বাক্সগুলা খুলি। আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা কাজ করছি। ইতিপূর্বে আমি বলেছি যে এটা অনেক বড় একটা ধর্মীয় কমপ্লেক্স হবে, এখানে মানুষজন আশা করছে তারা অন্তত 30,000 মানুষ নামাজ যাতে পড়তে পারেন এরকম। এর আগে সর্বশেষ 20 এপ্রিল পাগলা মসজিদে 9টি দান বাক্স খোলা হয়েছিল, তখন রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। 220 জনের একটি দল দীর্ঘ 18.5 ঘন্টায় এই টাকা গণনা কাজে অংশগ্রহণ করেন। এছাড়াও দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া।